বিপুল পরিমাণ ড্রাগস, নগদ অর্থ সহ আটক এক যুবক, তথাকথিত নেশামুক্ত রাজ্যে ড্রাগসের অবাধ বিচরণ ক্ষেত্র। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, রাজধানীতেও নেশার যেন ফোয়ারা চলছে। মাঝে মধ্যে চলে লোক দেখানো পুলিশি অভিযান। রবিবার রাতে এনসিসি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় চানমারি এসডিও চেহুনি এলাকার নারায়ণ দেবনাথের বাড়িতে। পুলিশ বাড়ির ভাড়াটিয়া সুমন দাসের ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণের ব্রাউন সুগার ও নগদ অর্থ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নিশা কারবারিকে। গোপন খবরের ভিত্তিতে চানমারি এসডিও চমুনি নারায়ণ দেবনাথের বাড়িতে পুলিশ, এনসিসি থানার পুলিশ রেড করে। তারপর রেড করে নারায়ণ দেবনাথের বাড়িতেই সুমন দাস হেয়া ভাড়া থাকে। ওই ঘরে প্রচুর পরিমাণে হিরোইন আছে এরকম খবর পেয়েই এনসিসি থানার পুলিশ গিয়ে যখন রেড করে 400 প্লাস্টিক ভায়েলসে ব্রাউন সুগার, তারপর একটা স্পাউচে হিরোইন, তারপর নগদ 21,070 টাকা আর একটা কিপ্যাড মোবাইল, ওইগুলা সিজ করে। Your report, Channel 3 Route.